আসলে ও নতুন দাজ্জাল। ওর নামটা কি শুনে রাখেন? আমরা নূপুর শর্মার বিরুদ্ধে প্রতিবাদ করছি, কিন্তু আমাদের ভাঙনের জমিনে যে এক অপকর্ম শর্মার দিকে অপকর্মা, তার বিরুদ্ধে আমাদের গর্জে ওঠা দরকার। আমরা তাদের বিরুদ্ধে গর্জে উঠব। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে কালিমা লেপন করার চেষ্টা করেছে নূপুর শর্মা। আসলে তার নাম নূপুর শর্মা না দিয়ে তার নাম হওয়া উচিত ছিল কুকুর শর্মা। এই যে কুকুর শর্মা বিশ্ব নবীর নামে কটুক্তি করেছে, তারই প্রতিবাদে আজকে আমাদের এখানে আগমন। তবে পাশাপাশি আরো একটা বিষয় আমাদের সকলের জেনে রাখা দরকার, সেটা হলো আমাদের ভাঙনের হেরে যাওয়া বিধায়ক, আপনারা নিশ্চয়ই নামটা জানেন। আরো একটা বিষয় আমাদের বোঝা উচিত, আমরা যে ঘরে বাস করি, বসবাস করি, সমগ্র ঘরের ভিতরে যখন মশা থাকে, আমরা রাতে ঘুমাবার আগে, ঘুমাতে যাওয়ার আগে মশাগুলোকে তাড়িয়ে, মশাগুলোকে মেরে ঘুমাতে যাই, যাতে সারা রাত শান্তির সঙ্গে ঘুমাতে পারি। তবে ঘরের মশা মারার আগে আমরা যে মশারির ভিতরে থাকি, ওই মশারির ভিতরে যদি কোনো মশা থাকে, ঘরের ভিতরের মশা মরার আগে, ঘরের ভিতরের মশা মারার আগে মশারির ভিতরের মশাগুলো মারা হলো বুদ্ধিমানের কাজ বলেই আমি মনে করি। আপনারা কি বলেন? নূপুর শর্মা সে একজন বিধর্মীয়, বিজাতীয়, সে বিশ্ব নবীর নামে কটুক্তি করেছে, অবশ্যই তার বিরুদ্ধে প্রতিবাদে আমরা গর্জে উঠব। কিন্তু আমাদের ভাঙনের, আমাদের ভাঙনের হেরে যাওয়া বিধায়ক, তিনি আজকে খারিজি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেছেন, এটা আপনাদের জানা আছে। আজকে যদি খারিজি মাদ্রাসা এলাকায় বন্ধ হয়ে যায়, এলাকায় আলেম উৎপন্ন বন্ধ হয়ে যাবে, আগামী দিনে আলেম খুঁজে পাওয়া যাবে না। যারা খারিজি মাদ্রাসার বিরুদ্ধে বিরূপ মন্তব্য করে, পক্ষান্তরে তারা বিশ্ব নবীর উপরে বিরূপ মন্তব্য করেছে বলেই আমি মনে করি। যারা মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, মসজিদের বিরুদ্ধে কথা বলে, পক্ষান্তরে তারা আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলে। আমরা নূপুর শর্মার বিরুদ্ধে প্রতিবাদ করছি, কিন্তু আমাদের ভাঙনের জমিনে যে এক অপকর্মা রয়েছে, ওদিকে নূপুর শর্মার এদিকে অপকর্মা, তারও বিরুদ্ধে আমাদের গর্জে ওঠা দরকার। নারে তাকবীর, এ মাদ্রাসার শত্রু রেজাল্ট করিম হুশিয়ার। আজকে যদি মাদ্রাসা না থাকে, খারিজি মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, ওই ভাঙনের অপকর্মা জানা উচিত, সে মরে গেলে, সে মারা গেলে তার জানাজাটা ওই নূপুর শর্মা পড়তে আসবে না, তার জানাজাটা ওই নবীন জিন্দাল পড়াতে আসবে না, তার জানাজাটা পড়াতে গেলে এই মাদ্রাসার ছাত্রদের দরকার, সেই মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে। এই ভাঙনের মানুষের জেনে রাখা দরকার, এই রকম মুসলিম নামীয় মুনাফেক আমাদের ভাঙনের প্রার্থী হচ্ছে, এই সমস্ত প্রার্থীদেরকে চিনে রাখা দরকার। এরা গোপনে গোপনে, আমার মনে হয় এরা বিজেপির চর নতুবা আরএসএস চর।
আমরা যদি এদেরকে না চিনি ভবিষ্যতে আমরা আরো সমস্যার সম্মুখীন হতে হবে আমাদেরকে। আমি কোন টিএমসি পার্টির বিরুদ্ধে বলছি না, আমি সিপিএম পার্টির বিরুদ্ধে বলছি না, আমি আইএসএফ পার্টির বিরুদ্ধে বলছি না। যারা মসজিদের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলে, সে কোন পার্টির লোক আমার দেখার দরকার নেই। আমরা নবী প্রেমিক মানুষ, নবীর প্রেমে যারা নবীর বিরুদ্ধে যারা কথা বলবে আমরা তাদের বিরুদ্ধে গর্জে উঠব। আজকে আমাদের জানা দরকার যে নূপুর শর্মা বিশ্ব নবীর বিরুদ্ধে কটুক্তি করেছে, যে মহামানবের বিরুদ্ধে কটুক্তি করেছে, তার জানা উচিত ছিল যে সময় আইয়ামে আহেলিয়াতের যুগে ছোট ছোট মেয়েদেরকে শিশু অবস্থাতে মাটিতে পুঁতে ফেলা হতো, দাফন করে দেওয়া হতো, কবর দেওয়া হতো। সেই যুগে বিশ্ব নবী এসে এই সমস্ত কুসংস্কারকে এই পৃথিবীর জমিন থেকে দূরীভূত করে দিয়েছে। বিশ্ব নবী যদি এই ছোট ছোট বাচ্চাদেরকে কবর দেওয়া বন্ধ না করত, আজকে নূপুর শর্মার ছোট অবস্থাতেই মায়ের কোলে শিশু অবস্থাতেই দাফন করে দেওয়া হতো, ঠিক কিনা বলেন? ইসলামের শত্রুরা হুশিয়ার, ইসলামের শত্রুদের দুই কালে জিত মারা তালে তালে। আর নূপুর শর্মার এই বক্তব্যটাকে যে সমর্থন করেছে, আপনারা বলছেন নবীন জিন্দাল, আসলে ও নতুন দাজ্জাল। ওর নামটা কি শুনে রাখেন? নতুন দাজ্জাল। এই নতুন দাজ্জালের মায়ের পেটে জন্ম হতো না। বিশ্ব নবী যদি আইয়ামে আহেলিয়াতের যুগে যদি ছোট ছোট মেয়েদেরকে জ্যান্তই কবর দেওয়া থেকে এই প্রথা বন্ধ না করত, নবীন জিন্দালের মাও পৃথিবীর জমিনে বেঁচে থাকতো না, অতএব এই নতুন দাজ্জালের জন্ম হতো না, আমরা এই নতুন ফেতনা পড়তাম না, ঠিক কিনা বলেন? আমি এ পর্যন্তই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই সমাপ্ত করছি। অনেক বক্তারা রয়েছেন, তারা তাদের মূল্যবান বক্তব্য আপনাদের সম্মুখে রাখবেন। যদিও আকাশের অবস্থা খুব ভালো নয়, তথাপিও আপনারা ছত্রভঙ্গ হবেন না। আমরা আশা করছি আল্লাহ এই আবহাওয়া কাটিয়ে স্বাভাবিক আবহাওয়ায় ফিরিয়ে দেবেন। সকলে টুকটক বিদ্যুত নারাই থাকবে, নারাই থাকবে, নারাই থাকবে। ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা নারাই থাকবে। অসংখ্য ধন্যবাদ। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত ভাঙড় ব্লক সম্পাদক।